ঢাকায় সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। অভিযোগ, অনন্ত জলিল সিনেমার চুক্তি ও শর্ত ভঙ্গ করেছেন। দিন দ্য ডে সিনেমার প্রধান পরিচালক মুর্তজা হওয়া সত্ত্বেও এর নামকরণ থেকে শুরু করে অনেক কিছুই অনন্ত জলিল নিজের মতো করে করেছেন। এর জন্য তার সাথে পরিকল্পনা বা সম্মতি নেয়ার প্রয়োজনও মনে করেননি সব সম্ভবের নায়ক। আর এতে সিনেমাটির অর্ধেকেই নষ্ট হয়েছে বলে দাবি করেন ইরানি পরিচালক। মুর্তজা বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, বিষয়টি সমাধানের জন্য অনন্ত জলিলের সাথে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। বাধ্য হয়েই তিনি অভিনেতার বিরুদ্ধে ইরানের তেহরানে মামলার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে একজন আইনজীবী নিয়োগ করে বাংলাদেশের আদালতেও মামলা করবেন। এই অভিযোগ ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনন্ত জলিল। অভিনেতার দাবি, চুক্তিতে যেভাবে যা ছিল তিনি সেভাবেই সব করেছেন। এক ফেসবুক পোস্টে জলিল বলেন, শুটিংয়ের পর পুরো সিনেমার ফুটেজ জমা ছিল মুর্তজার কাছেই। সব দেনা পাওনা মিটিয়ে এবং সম্পূর্ণ সম্মতিতেই ফুটেজ নিয়েছেন, সিনেমা মুক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ শুধু অভিনেতাকে নয়, বাংলাদেশকেই ছোট করার চেষ্টা। সিনেমার নামের বিষয়ে জলিল বলেন, বাংলাদেশে মুক্তির জন্য দিন নামটা ব্যবহার করা হয়েছে, আর আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য সাথে ইংরেজি নামও রয়েছে, আর এ বিষয়ে মুর্তজার মৌখিক সম্মতি ছিল। গেল কোরবানির ঈদে মুক্তি পায় অনন্ত জলিল বর্ষা অভিনীত দিন দ্য ডে। এটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।